আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো বরিশালের ভিডিও এটা, সন্ধ্যা চার ব্যবস্থা করতেছি। সন্ধ্যায় সবাই একটু চা নাস্তা বাসার যেমন খাওয়া হয়, বাড়িতেও তেমন, চা না খেলে তো আমাদের চলে না। আর বিশেষ করে বরিশালে কিন্তু সকাল সন্ধ্যা চা খাওয়াটা একেবারে সবসময় থাকবেই। আর এদিকে আম্মু একটু পরোটা বানাচ্ছে, আমার ছেলে পরোটা আর মাংস খেতে চেয়েছে, তো আমাকে বলছিল আম্মু আমাকে পরোটা বানায় দাও, আমি বলছি পারবো না এই ঠান্ডায়, আমার অনেক ঠান্ডা লাগতেছে, আসলে গ্রামে প্রচণ্ড ঠান্ডা, তো আমি পারবো না বলছি। বিধায় নানু শুনছে, সে তো আর বসে থাকতে পারে না, আম্মুই বানাতে চলে গেছে। আমিও যদিও মানা করতেছিলাম যে এই ঠান্ডার ভিতরে আপনার বানানো লাগবে না, তারপরও সে বানাচ্ছে, নাতি খেতে চেয়েছে, না বানালে কি হয়, তো আমি বলছি মানে আপনার অত ঝামেলার দরকার নেই, রুটির মতো করে বেলে দেন, তারপর ভেজে দিচ্ছি। তো আম্মুই বানিয়ে নিচ্ছে পরোটাগুলো। আর এদিকে আমরা চাটা খাওয়া শেষ করে একটু টিভি দেখতেছিলাম কম্বলের নিচে বসে বসে, আসলে গ্রামে প্রচুর ঠান্ডা, একেবারে বের হতে মন চায় না। রুটিগুলো বানানো হয়ে গেছে, আর এটা হলো সকালের ভিডিও। পরদিন সকালে একটু ফুপু বাড়ি যাচ্ছি, আমার ফুপু বাড়ি আমাদের বাড়ি থেকে একটু কাছে, এটা আমাদের গ্রামের প্রাইমারি স্কুল। আসলে আমাদের অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়, তারপর গাড়িতে উঠতে হয়, গাড়ি মানে অটো, অনেকটা দূর না, আমার ফুপু বাড়ি কাছে আছে, কিন্তু আমাদের বাড়ির রাস্তাটা যে হাঁটার রাস্তাটা একটু বেশি কষ্ট দেয়। কিন্তু এই যে আশেপাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন, এটা দেখতে দেখতে হাঁটার মজাই কিন্তু আলাদা, অনেক সুন্দর আমাদের গ্রাম, দেখলেই ভালো লাগে। কিন্তু আমার গ্রাম পরিবেশের জন্য শুধু বাড়িতে আসা, মানে এত ভালো লাগে আমাদের গ্রামের পরিবেশ। আর এটা হচ্ছে আমি ফুপু বাড়ি চলে এসেছি, ফুপু বাড়ি বলতে আমার ফুপু বাড়িটা একটু ভিতরে, আর একেবারে রাস্তার সাইডে হলো আমার ফুপাতো বোনের বাসা। আগে গেলে আমরা ওখানেই নামি, ওইখানে দেখা করে তারপর ফুপুর বাসা যাই। এই যে আমার ছেলেমেয়েরা এসেই র্যাকেট খেলা শুরু করে দিয়েছে, আমার ছেলে, আমার ফুপাতো ছোটো বোনের মেয়ে, ওরাও বেড়াতে এসেছে, তো ওরা এখানে খেলছিল, ওরাও তো আমার বাচ্চারাও চলে গেছে ওদের সাথে খেলা করার জন্য। আর এটা হচ্ছে ফুপুরা নতুন বিল্ডিং করছে রাস্তার সাইডে, তো বাচ্চারা ওইখানে ছাদে খেলা করার জন্য উঠে গেছে, আমিও একটু উঠে দেখতেছিলাম ছাদের উপর থেকে আশপাশের মানে পরিবেশটা দেখতে কেমন লাগে দেখেন। আর এটা হচ্ছে আমার ফুপুর বাসার সাইডে আমার ফুপুদের পুকুরটা, আমি আপনাদের মূলত আমার ফুপুর বাসাটা দেখাবো, কাঠের দোতলা। আপনারা যারা বরিশালে আসেননি জানেন না, বরিশালে কিন্তু প্রায় বাড়ি থাকে কাঠের দোতলা, কাঠের দোতলাগুলো দেখতে অনেক ভালো লাগে। আমার মনে আছে আমি এর আগে যখনই ফুপু বাড়ি আসতাম, দোতলায় বসে আমরা বিভিন্ন রকম আচার, তারপর চালতে মাখা, এসব কিন্তু দোতলায় বারান্দায় বসে বসে খেতাম, আমার এখনও সেই কথাগুলো খুব মনে পড়ে। এই যে আমার ফুপুদের ঘরটা, আমি আপনাদেরকে পুরো ঘরটা দেখাতে পারবো কিনা জানি না, আসলে এখন কারেন্ট ছিল না, দিনের বেলা একটু অন্ধকার অন্ধকার, আর পুরো ঘরের ভিতরে অতটা আলো পড়ে না, ঘরটা অনেক বড়। এটা হচ্ছে মেন দরজা দিয়ে ঢুকে, সামনেই একটা শোকেস রাখা ছিল, দুই পাশে দুটা খাট, এটা সামনের বারান্দা, তারপরে হচ্ছে ভিতরের রুম, ভিতরে একটা বড় রুম আছে, তারপর আরও দুই সাইডে আরও দুইটা বারান্দা আছে। আর আসলে ফুপু বাড়ি এখন তেমন কেউই থাকে না, শুধু ছোটো ফুপাতো ভাইয়ের বউটা থাকে আর ফুপু থাকে, তো বিধায় তেমন গোছানো গাছানো থাকে না, আসলে ভাবিও অসুস্থ, আর তার ছোট একটা বাচ্চা আছে যার জন্য সে সব কিছু করে উঠতে পারে না। এটা হচ্ছে দোতলায় ওঠার সিঁড়ি, চলেন দেখে আসি দোতলাটা কেমন। এই দোতলায় আমি অনেক আমার ফুপাতো বোনদের সাথে গল্প আড্ডা অনেক দিয়েছি, দোতলায় আগে বিছনাও ছিল, আগে যখন সব ভাইয়ারা ভাবিরা একসাথে থাকতো, ফুপাতো বোনরা ছিল, তখন দোতলায় বিছনা করা লাগতো, তবে এখন তেমন কিছুই নেই, শুধু কিছু জিনিস রাখা আছে টুকিটাকি। আর দোতলা দিয়ে আমার পুরো ফুপু বাড়ির ভিডিওটা দেখতে কেমন, ঘরগুলো অন্যান্য ঘরগুলো কেমন দেখেন। তো আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।